আমার লেখা একটা বই, আমার সংকলন করা এবং সম্পাদনা রমাদান প্ল্যানার, এটা উপহার দিচ্ছি। এটা হলো আসুনা ফাউন্ডেশন থেকে আমরা প্রকাশ করছি রমাদানকে সুন্দরভাবে আমরা কীভাবে কাটাবো সেটার পরিকল্পনা এখানে দেওয়া আছে। এখানে প্রতিদিন একটা করে দোয়া, একটা করে আয়াত, একটা করে হাদিস, দিনের একটা ভালো কাজ, একটা দৈনিক ভালো কাজের কিছু চেকলিস্ট, কোরআন ট্র্যাকার, কতটুকু কোরআন তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ তিনটা গুণবাচক নামের অর্থ, সালাত ট্র্যাকার, বিভিন্ন সালাত সুন্নত সহ পড়া হয়েছে কি হয় নাই, দিনের বিশেষ কিছু অর্জন, একটা মানুষ মুত্তাকি হওয়ার জন্য একটা এক্সারসাইজ, সজাগতা, রমাদান প্ল্যানার, এটা তোমাকে হাদিয়া। জাজাকুমুল্লাহ খের। তাহলে বোঝা গেল আমাদের যুবকরা ওয়াজ শুনে আমল করতেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, জুমার দিন শুক্রবার, এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে। এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন, গরিবের উৎসবের দিন, সাপ্তাহিক ঈদ। এই জন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুহ। শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পর ওলামা ইকরাম নিষেধ করেন। হ্যাঁ, কেউ চন্দ্র মাসের 13, 14, 15, 20 রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন, সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না। জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে। আমরা যে খুব একটা আমল করি না এটার প্রমাণ কিন্তু আমি শুরুতে দিয়ে দিলাম, যে এত বড় মজমাতে অন্তত 100-300 হাত তো উঠার কথা আছিল, যে হ্যাঁ জুমার দিনে 4-5টা আমল তো একটানে কই আলাইতে পারবো, কারণ যেতে আমল করবে হয়তো তো করতে পারবো। তাহলে বোঝা গেছে আমল নাই, ওয়াজ শোনা মুসলমান শুধু, আজকে ওয়াজ টোয়াজ হবে না, আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে। যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত, আল্লাহরে দেখায় দেখে এখানে মিশা কথা করলে তো হবে না। কোরআন হাদিসের কথা শুনতে আসছেন, সত্য কথা বলবেন না ইনশাল্লাহ। যারা আমল করবেন নিয়ত করতেছেন, আমি মাত্র 5টা আমলের কথা বলবো, অনেক আমল আছে জুমার দিনের। যেমন জুমার দিনের মেইন আমল, প্রধান আমলটা কি বলেন তো? জুমার নামাজ জামার সাথে পড়া পুরুষরা, এটা হলো জুমার দিনের কোন আমল? মেইন আমল। ওইটা আমি বলবো না, কারণ ওইটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করেন। আমি এর বাইরে 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। যারা আমল করবেন নিয়ত করতেছেন, এই 5টা আমল, এগুলো করতে কোনো পয়সা কড়ি খরচ হবে না ইনশাআল্লাহ। পয়সা খরচ হলে আবার বাঙালি চিন্তা করে নিয়ত করবো কি করবো না, পয়সা লাগবে না, বিনা পয়সা করতে পারবেন, অনেক বেশি কষ্ট হবে না। যারা নিয়ত করবেন, যারা আমল করবেন নিয়ত করছেন, তারা একটু হাত তোলেন। আচ্ছা না মান, জাজাকুমুল্লাহ খায়ের। সবাই পাক্কা নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন। তাহলে আমি ওই 5টা আমলের কথা আবার আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ সবাই। বিসমিল্লাহ। নাম্বার 1, জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরুদ শরীফের আমল। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন, আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন, এই 4 কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী রাসূলুল্লাহ বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ বল করবে না, মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবার বলি 4 কাজ কি কি, আগে আগে ঘুম থেকে উঠা,
আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা, এই চার কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। প্রতি কদমের বিনিময়ে। নাম্বার চার, সুরায় কাহাফ তেলাওয়াত করা। কোন সুরা তেলাওয়াত করা? পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দা এটা কবুল হবে, এটা ফেরত দেয়া হবে না। এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ, হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন। কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন, কেউ অন্য সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ওলামাদের মত হলো, বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাশগুল হয়ে যায়, দোয়ায় মগ্ন হন। যারা বিশেষ করে মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়েছে, হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আমল পাগল বান্দারা, জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাশগুল হয়ে গেছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না, যার কারণে আমলটা আমাদের হয় না। জুমার দিন সারা দিনভর আপনি দোয়া করুন, বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন, দোয়া করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ।